আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ঘরের মধ্যে মালিক আর মালকিন দুজন আছে মালকিন এলো এসে মালিকের সামনে বাজারে ব্যাগটা রাখলো মালিককে বলল যে বাজার করে নিয়ে আসতে কিন্তু মালিক এই মোটা শরীর নিয়ে কিছুতেই বাজার করতে যেতে পারছে না মালকিনের বকানিতে ভয় পেয়ে গেল মালিক কিন্তু সে তাও বাজার যাবে না তখন মালকিন বলল আমিও বাজার যাব তোমার সাথে তাহলে তুমি কি যাবে তখন মালিক উঠে পড়ল চেয়ার থেকে উঠে বলল হ্যাঁ যাব যদি তুমিও যাও আমার সাথে দেখবে চলো বাইরের বাস্তবটা কত কঠিন তো চলো বলে মালিক আর মালকিন বেরিয়ে গেল এদিকে জেরি মহাশয় ওখান থেকে বেরিয়ে এসে মালিক আর মালকিন যে বেরিয়ে গেল সেটা লক্ষ্য করল এবং সে আর তার সঙ্গীকে নিয়ে দুজনে মিলে বলল এসো একটু খেলা করি এদিকে দেখছে টম ঘুমিয়ে আছে এরা বুঝতে পারলো না টমের ছলনাটা এরা পিছন পিছন আস্তে 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 এগিয়ে যেতে লাগলো এইবার টম দেখলো এক চোখ তাকিয়ে এবং ওদেরকে মারতে থাকলো এবং মারতে মারতে ওদেরকে কুকে প্যানের মধ্যে তুলে বল খেলতে লাগলো বলের মতন করে ওদেরকে মারতে লাগলো যার ফলে জেরি গিয়ে লাগলো দরজায় আর জেরি মুন্ডুর উপরে বসে পড়লো তার সঙ্গী এবং ওইভাবেই ওরা হচ্ছে পালাতে লাগলো ঘরের একদিক থেকে আরেক দিকে আর টম হচ্ছে ওদের পিছন করতে লাগলো কিছুতেই ছাড়বে না টম টম হচ্ছে ওদেরকে আজকে খুঁজে ওদেরকে মেরেই দেবে এদিকে ওরা একই অবস্থায় হয়ে আছে কোনো রকমে অনেক কষ্টে জেরি তার নিজের মাথাটা বের করলো বের করার পরে সে তার সঙ্গী তাকে উঠিয়ে দাঁড় করালো তার সঙ্গী তাকে উঠিয়ে দাঁড় করার পর জেরির উপরে টেবিল লক্ষ্য পড়লো এবং বলল ওইখানে গিয়ে আমরা লোকালে হচ্ছে আমাদেরকে একদমই হচ্ছে কেউ খুঁজে পাবে না এদিকে টম মহাশয় খুঁজেই যাচ্ছে কোথায় যেতে পারে জেরি কোথায় যেতে পারে কোথায় গেল জেরি আর জেরির সঙ্গী কিছুতেই খুঁজে পাচ্ছে না ওরা অথচ ওরা ওই বাক্সর মধ্যে লুকিয়ে বসে আছে সে বাক্সর মধ্যে এদিক ওদিক দেখছে দেখতে দেখতে একটা আতস কাজ খুঁজে পেল তার সঙ্গী এবং সেখানে সে ফু দিতে লাগলো এবং এখান থেকে দেখলো একটা প্রদীপ হঠাৎ করে নড়ছে তখন ও জিজ্ঞেস করলো কী এটা ও বললো কিছু জানে না দেখলো প্রদীপটার গায়ে অনেক ধুলো জেরি ঘুষে ঘুষে মুছতে লাগলো মুছতে মুছতে সেই প্রদীপ থেকে বেরিয়ে এলো আর একটা অন্য রকমের প্রাণী সেটা কী সেটা আমি বলছি সেটা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে যেমন একজন বেরিয়ে আসে ঠিক সেই রকমই এক দৈত্য জো হুকুম মেরে আঁকা আপনি বলুন কী আমাদের করতে হবে তারপরে ওরা দেখলো যে ওরই মতন দুজন প্রাণী ওখানে আছে দেখে সেই দৈত্য খুব খুশি হয়ে ওদের সঙ্গে হাত মেলাতে লাগলো এবং কথা দিল যে ওদের সবসময় সঙ্গে থাকবে এবং তখন ও দৈত্যকে দেখালো যে টম কীভাবে ওদেরকে খুঁজে বেড়াচ্ছে মারার জন্য এবং দৈত্য বলল আমি জানি কী করে ওদের হাত থেকে তোমাকে বাঁচাতে হয় দেখো এবার আমি টমের কী করি এমন অবস্থা করব যে টম আর কখনোই তোমাদের সাথে এরকম করতে পারবে না তোমরা দেখতে থাকো শুধু দেখো আমি কী করি এবং ওকে আজকে আমি শায়েস্তা করেই ছাড়ব হ্যাঁ খুব ভালো তখন আমাদেরকে পুরো বলের মতন মেরেছিল না আমি দেখছি দাঁড়াও এই এখানে যাই গিয়ে এবার ম্যাজিক করব তোমরা শুধু দেখতে থাকো কী করি গিলি 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 ঘু হ্যাঁ দুধের বাটিটা দুধ আছে খাবো দেখি কী হচ্ছে কী হলো এই দুধের বাটিটা এইভাবে এগিয়ে গেল কেন বুঝতে পারছি না হ্যাঁ আবার তো এগিয়ে চলে গেল আমি তো খেতেই পাচ্ছি না কী যে হচ্ছে এই কোথায় চলে গেল এখানেই তো ছিল হ্যাঁ কোথায় গেল হ্যাঁ এটা কী হলো আমার মুখে এসে লাগলো এটা মুখ থেকে ছাড়াই হ্যাঁ চোখ দুটো আমার কী হয়ে গেছে এ বাবা হায় হায় এটা কেন এরকম করছে এই যা আমি তো এর উপরে বসে পড়েছি এখান থেকে কী হচ্ছে এটা আমার সাথে হায় হায় এ আমি উড়ছি কেন ও মা গো কী লাগলো মাথায় ওরে বাবা রে কোথায় যাচ্ছি কী হচ্ছে এ তো আবার গোল গোল হয়ে ঘুরছি ও মা গো এই যা উল্টে পড়ে গেলাম ও মা গো আর পাচ্ছি না তারা
তোদের তিনজনকেই দেখাচ্ছি মজা, দাঁড়াও চুম, এই যা বুম, কি হলো? ও মা গো, বাঘ মামার মাথায় মেরেছি রে, বাঘ মামার মাথা দিয়ে এটা কি বেরিয়ে গেছে! এই পুসিক্যাট, তুমি শোনো, এখানে এরকম আর করবে না। এবার আমরা এখানে বসে বসে গল্প করি। বা ধন্যবাদ তোমাদেরকে, খুব ভালো লাগছে তোমাদের সাথে আলাপ হয়ে, আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। তুমি বুঝতে পারছো না আজ আমি কত খুশি। এবং বলো, তোমাদের এই খুশির জন্য, আমাকে খুশি করার জন্য তোমাদের কী করতে হবে? হ্যাঁ, কি আওয়াজ শোনা যাচ্ছে এটা মুখ থেকে আগে বের করি। মুখ ঝুলে গেছে, লাগিয়ে দিই হাতে করে। ও মা, কে কি বলছে শুনি একটু ভালো করে। ও মা, দেখি কি বলছে। হ্যাঁ, আমার এই প্রদীপ থেকেই আমার শক্তি আসে, আমার যে প্রদীপে একবার ঘষে সেই হচ্ছে এটা পায়। ও মা, এই দেখ, এই প্রদীপটা ঘষলেই তুমি তোমার হচ্ছে শক্তি নিয়ে বেরিয়ে আসো। হ্যাঁ, আমি আর এক কথা বারবার বলতে পারছি না, খুব ক্লান্ত হয়ে গেছি, একটু এখানে শুই। হ্যাঁ, সে তুমি শো। একে না পারমানেন্টলি রেখে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি সবসময় যেন আমাদের সাথে থাকবে, তাহলে খুব ভালো হয়। তোমার প্রদীপকে আমরা যত্ন করে রাখবো এখানে, বলো তুমি রাজি আছো কি না? সবসময়ের জন্য থাকতে হবে কি বলো? ঠিক আছে, তোমরা আমার প্রদীপকে যত্ন করে রাখবে বলেছো, তোমরা আমাকে এতটা খুশি করে দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। এই দেখো, এই প্রদীপটা আমরা মুছে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, কি হলো এটা, কি হলো? দুম, কি করে পড়ে গেলাম আমি? হ্যাঁ, প্রদীপটা তো আমার নিয়ে নিয়েছে, এবার এই প্রদীপটা আমি ঘষি, এবারে এই যিনি আমার হয়ে যাবে, এখন এই যিনি আমার, আশ্চর্য প্রদীপও আমার। এখন দেখা যাক কি করা যায়, কি করলে হচ্ছে যে আমার কথা শুনে। প্রদীপ আমার হাতে, অতএব যিনিও এখন আমার হাতে, আমি জানি। দেখি ওকে নিয়ে বলি, ওকে সোনার চেয়ার টেবিল বানিয়ে দিতে বলেছি, ও সোনার চেয়ার টেবিল বানিয়ে দিয়েছে, ওর সঙ্গে খাবারও বানিয়ে দিয়েছে, আর জেরিদেরকে সার্ভ করার জন্য রেখেছে। আমি তোমার বানিয়ে দিয়েছি সব কিছু, এবার আমাকে ছেড়ে দাও। না, তোমাকে এত সহজে ছাড়া যাবে না। বাইরে কুকুরটা, ওই কুকুরটা তখন আমাকে মেরেছিল, বলো এখন আমায় কী করতে হবে? ওই কুকুরটার কাছে তোমায় নিয়ে যাবো, ওকে তুমি, ওকে আমি মারবো। দুম, এবার কি হবে? এবার হচ্ছে দেখো, একে আমি কি করি। হ্যাঁ, এটা আবার কি এলো? এই যা, আমি ছোট হয়ে গেলাম কি করে? আমি বড় থেকে ছোট হয়ে গেলাম কি করে? আর তো আমি কিছু করতে পারবো না, এবার আমি পালাই বাবা। এই যা, আমাকে মারছে, এই যা, আমি পুরো ভেঙে পড়ে গেলাম, কলার কলারটা, চোখ দুটো পড়ে গেলাম। কি আশ্চর্য! হায় হায়, এটা আবার অন্য আরেকজন নিয়ে নিল, এটা এখন আমার, এটা এখন এর, আমি এর অধিকারী, এখন তুমি আর কিছু করতে পারবে না, আমি যা বলবো তুমি তাই করবে, বুঝেছো জিনি? হ্যাঁ, এটা এখন আমার হাতেই থাকবে, এখন তুমি যাও, তোমাদেরকে কাজের লোকের মতন রাখবো আমি, বুঝতে পেরেছো? আমি এখন সর্বশক্তির মালিক, তুমি যাও এখান থেকে, একে নিয়ে আমি এখন যাব। ই, কোথায় এসে পড়লাম রে! ও মা গো, ওরে বাবা রে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাকে! আমি এখন এই সোনার সিংহাসনে বসবো এবং এখানে ফলমূল সব খাবো, তুমি এখন চলো এখান থেকে, আমি যা যা বলছি তাই তাই করবে। দেখি, দুধ দিই, এর মধ্যে সব ফলগুলো দিই, এর মধ্যে মাছ মেশাই, মিশিয়ে এটাকে ঘোরাতে থাকি। এ কি করছে বোকার মতো! মা গো, এটা তো ফেটে গেল। ইয়ামি, কি টেস্টি, খুব সুন্দর খেতে। এটা কি করলো, কি হবে এবার? সব কিছু ছিঁড়ে ছাড়ে খুলোয়ে খালে সব ফেলে রেখেছে এরা, এই বিড়ালটা খুব শয়তান। হ্যাঁ, কি করবো, এরকম করো না, আমি তো মানা করছি তোমাকে এরকম করতে, না আমি ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য আমি নই, তোমাকে তো বলেছি একটা কথা। কে আমার কথা শুনবে না মনে হয়? এই যা, আমাকে পা দিয়ে ঠেলে দূর করে দিল, কি হবে এবার দেখি যাই। ওকে, আমার প্রদীপটা কোথায় আমি খুঁজে বের করি। ও মা, এখানে এরা সবাই বসে গল্প করছে, তোমরা এখানে কি করছো বন্ধুরা? ওকে সান্ত্বনা দিচ্ছ? বাঘমামা এত ছোট হয়ে গেছে, তাই ওকে তোমরা সান্ত্বনা দিও না, একটা উপায় কিন্তু আছে আমার কাছে, ওই প্রদীপটা দিয়ে এনে দাও, ওই প্রদীপটাই আমার কাছে আসল শক্তি। তুমি চুপ করো, তুমি বেশি বকো না, তুমি আমাকে এভাবে ছোট করে দিয়েছো,
ওই প্রদীপটা নিয়ে এলে আমি আবার তোমায় বড় করে দিতে পারি, তুমি যেমন ছিলে সেরকমই করে দিতে পারি, আরো শক্তিশালী বানিয়ে দিতে পারি। কিন্তু ওই প্রদীপটা খুঁজে আনো, না হলে কিন্তু এর হাত থেকে তোমাদের কারোর নিস্তার নেই। এই কিন্তু তোমাদেরকে যথেষ্ট মারবে, আমি কি করে খুঁজবো? আমি তো নিজেই ছোট হয়ে গেছি, আমি এত কিছুই করতে পারছি না। কিছু না কিছু একটা উপায় ভাবতে হবে। এই পেয়েছি উপায়, এবার কি করি? কি হলো? এই তুমি এসো এখানে, তোমার সাথে আমাদের অনেক কথা আছে। এসো এসো এসো, এখানে দেখে যাও কি আছে। এই যিনি এখানেই আছে, এই যা, এই এই ঢুকে পড়েছে এখানে। এ ও মা গো, আমার মাথায় মেরে দিল, এরা আমাকে উল্লু বানিয়েছে। আবার এ কেন এদিক থেকে ডাকছে আমাকে? দেখি যাই, একে ধরি, যাই, প্রদীপটা ছাড়লে হবে না। হ্যাঁ কি হলো দেখি। দুম আ চিনি, এদিকে এসো। এই তোমার প্রদীপ, আমি তোমায় ফিরিয়ে দিলাম। হে দাও, তোমার শক্তি তোমায় ফিরিয়ে দিয়েছি, এবার তোমাকে যেটা বলছি সেটা করো। এই গিলি 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 খু, এবার বিড়ালটাকে আমি ধরবো, ধরে হচ্ছে আমি মেরেই দেবো ওকে আজকে। আজ এর ছাড় নেই, এই প্যানটা দিয়েই ওকে আজকে মারবো। খুব না, আমার সাথে খুব মস্তি করা হচ্ছিল, চল তোর আজকে একদিন কি আমার আজকে একদিন, হি হি হি, খুব ভালো হয়েছে।